অবরোধ দিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ছেদের হুমকি রাশিয়ার। ইউরোপীয় ইউনিয়ন যদি নতুন করে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, তাহলে রাশিয়া সংস্থাটির সঙ্গে সম্পর্কে ইতি টানার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর বিবিসির। রাশিয়ায় কারাগারে বন্দী পুতিন সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে কেন্দ্র করে দেশটির প্রতি অবরোধ আরও বাড়ানোর চিন্তা করছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার রাশিয়ার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে প্রশ্ন করা হয়েছিল, তারা কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভাঙনের দিকে এগোচ্ছে। জবাবে ল্যাভরভ বলেন, আমরা এর জন্য প্রস্তুত আছি। তিনি বলেন, যদি আপনি শান্তি চান তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হন। তিনি আর বলেন, সম্পর্ক শেষ করলে তা ইইউর অবরোধের কারণেই করা হবে, কারণ অবরোধের ফলে রাশিয়ার অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হুমকির মুখে পড়বে। আমরা বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলতে চাই না, কিন্তু আমাদের এর জন্য তৈরি থাকতে হবে। নাভালনির সাথে রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। নাভালনির সমর্থকদের পুতিন বিরোধী বিক্ষোভে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডের কূটনীতিকরা যোগ দিয়েছেন এমন অভিযোগে। গত সপ্তাহে রাশিয়া এই দেশগুলোর কূটনীতিকদের বহিষ্কার করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরলের রাশিয়া সফরের মধ্যেই এই বহিষ্কারের ঘটনা ঘটে। এর জবাবে জার্মানি, সুইডেন ও পোল্যান্ডও তাদের দেশে অবস্থানকারী রুশ কূটনীতিকদের বহিষ্কার করে। নাভালনিকে বিস্ফোরকে জড়িত ছিল এমন অভিযোগে গত বছরের অক্টোবরে ইইউ ছয় রুশ শীর্ষ কর্মকর্তা ও রাশিয়ার একটি রাসায়নিক অস্ত্র গবেষণা কেন্দ্রের উপর অবরোধ আরোপ করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনেক সহযোগী বর্তমানে ইইউ ও যুক্তরাষ্ট্রের অবরোধের আওতায় রয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক প্রবীণ সৈনিককে মানহানির অভিযোগে সম্প্রতি মামলা দায়ের করা হয়েছে নাভালনির বিরুদ্ধে। একজন দুর্নীতিবিরোধী প্রচারক বলেছেন, এটি নাভালনির বিরুদ্ধে আরেকটি বানোয়াট মামলা। এই মাসে নাভালনিকে আরেকটি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অনেকেই এর রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে ভাবছেন।